কংগ্রেসের বাবে ভঙ্গ হব নাকি বিজেপিক প্রতিহত করার সপন? লোকসভা নির্বাচনের বৈতরণী পাওয়ার পাছতেই ভূপেন বরার সুর সলনি, আলোচনা অবিহনে সিদ্ধান্ত কিয় বিরোধী ঐক্যমঞ্চের সভাপতির? ভূপেন বরার মন্তব্যের পাছতেই মিত্রজোঁটত মহাজোঁট। রাজ্যের পাঁচ সমষ্টিত উপনির্বাচন সমাগত। নির্বাচনের পূর্বেই কংগ্রেস সভাপতি ভূপেন বরাই দিয়া একটা মন্তব্যই মিত্রজোঁটত লগাইছে মহাজোঁট। উপনির্বাচনত কংগ্রেসে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করব বলে স্পষ্ট ইঙ্গিত দিয়ার পাছতেই বিরোধী মিত্রজোঁটত ভাঙনের উপক্রম হয়েছে। মঙ্গলবারে ভূপেন বরাই এনে ইঙ্গিত প্রদান করার পাছত কঠোর প্রতিক্রিয়া প্রকাশ করে রাইজর দলের সভাপতি অখিল গগৈ। ভূপেন বরার কারণে ডর সুযোগ আসে, কংগ্রেস দলের কারণে বিশেষ সুযোগ আসে যে আটাইকিটা রাজনৈতিক বিরোধী দলের যার ঐক্যমঞ্চ হয়েছিল কথা পাতি থলে কি জানি কংগ্রেস দলকে উপনির্বাচন সকল রাজনৈতিক দলে সমর্থনে দিলেহেন। গতিকে সকলের সহযোগত এবার উপনির্বাচন তো হয়তো খেলব পারলেহেন, কিন্তু কি কারণত উভত গুড়ে নাচিছে মতো না জানো, কি কারণে উভত গুড়ে নাচিছে সে কথা তো মানে না জানো, কেন আগতীয়াকে অকলে খেলার কথা কৈছে এটা আমি না জানো, কিন্তু আমি এই কথা জানো যে 2024 সনত কংগ্রেস দলের যে অলপ অবস্থাটা ভাল হয়েছে ভাল হওয়ার মূলতে হল বিরোধী ঐক্যমঞ্চ। আমি দেখি যে একদম মানুষে অপেনলি কয়, অপেনলি আমার অপেনলি মিটিংতে কয় যে আমার কংগ্রেসের উপর আস্থা নাই, কিন্তু আপনার সকল লগ লাগিছে কারণে আমি বিজেপি হরবলে এবার ভোট দিম। আর আজির দিনটলেকে রাইজর দলে উপনির্বাচন খেলিব না নেখেলিব এই সিদ্ধান্ত লওয়াই নাই, কংগ্রেসে কথাবিল বুঝি লওয়া দরকার, অহংকার করব এটাই হওয়া নাই, আমি সকলে মিলিজুলি বিজেপিক হরব লাগিব, বিজেপিক হরওয়াটা আমার প্রবৃত্ত কর্তব্য, বিজেপিক যদি আমি পরাজিত করব নোম কোনোপধ্যে নাবাছে যে 2024 সনত আমার বিরোধীর প্রতি যে মানুষের ভাল ভাব আছে এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে আছে, আমি একলগ হয়ে নির্বাচন খেলার কারণে আমার প্রতি সকলের মনোভাব ভাল হয়েছে। সেইকারণে মানে ভাবো যে যদি সচাকে কংগ্রেসে অকলে নির্বাচন খেলিম বলে ভাবিছে তেওঁলোকে ঐতিহাসিক ভুল করেছে, আর এটাই রাজনৈতিক ক্ষেত্রখনত চিরকালের কারণে এই বিজেপি কি কংগ্রেস দলটির প্রতি মানুষের ধারণা। অখিল গগৈর প্রতিক্রিয়ার পাছতেই আকৌ ভূপেন বরা আহিল সংবাদ মাধ্যমের সম্মুখলৈ। পূর্বর সিদ্ধান্ততে অটল থাকি এইবার ভূপেন বরার ঘোষণা, এয়া মোর পাঠ্যবাধকতা। লুইন গগৈ ডাঙরিয়াকো কৈছো যে আমার উদ্দেশ্য তো আসলে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন, সেটো মানে কেউ কথা উল্টি মারা নাই, মানে তেতিয়াও কৈছো যে লোকসভা নির্বাচন আমি এলায়েন্স কৈছো আর আমি পার্যমানে চেষ্টা করি বিধানসভালকে এই এলায়েন্স থাকিব, তার উপনির্বাচনের শব্দ তো আমি নাজানোই, আমি যেটা বিরোধী ঐক্য মঞ্চ বনাইছো উপনির্বাচনের শব্দটাই নাছিল, আমি আমি তৃণমূল পর্যায়ের কথাখিনি যদি শুনাত কোনোবাই বেয়া পায় তো আমার উপায় নাই, আমি জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস বুথ কংগ্রেসক মাতি আনিছো যে আপনাদের আমাক কক আপনাদের কি ভাবিছে, এইখানে যদি কংগ্রেস দলে আলোচনা করাটাও যদি কারোবার আপত্তি আছে সেইখিনিত যদি কারোবার অনুমতি মানে লোবেন মোরও কোনো উপায় নাই, ইট ইজ আই এম অলসো আন্ডার কম্পালশন যে আই হ্যাভ টু লিসেন মাই পার্টি গ্রাসরুট লিডার্স, দিস ইজ মাই কম্পালশন এন্ড মে বি সম্বডি হ্যাভ আদার কম্পালশন, আই ডোন্ট কেয়ার। মই কৈছো যে আমাক পরামর্শ দিছে তৃণমূল মানুষে, কিন্তু পরামর্শ দিয়ার অধিকার মূল দলের মানুষখিন নাই নাকি, মূল দলের মানুষখিন মোট একটা পরামর্শ দিলে সেটা বেলেগে ইমান হৈচকিব লাগিব নাকি, মূল দলের কর্মী মোক কথা এটা কয়ে আছে সেটো ইমান চিয়া হয় কিয় লাগে, কথা কোয়ার অধিকার আছে আর সবরে কিছু কম্পালশন থাকে বাধ্যবাধকতা আছে বহুত মানুষের সেটলে পেলে মই একো নকওঁ। ভূপেন বরা আর অখিল গগৈ ক্রিয়া প্রতিক্রিয়ায় বাকযুদ্ধ রূপ লবলৈ লওয়াত বিষয়টির স্থিতি প্রকাশ করে বিরোধী ঐক্যমঞ্চের সম্পাদক তথা অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ। মূর একটা দল আছে, সরু হব পারে নতুন হব পারে, কিন্তু স্বাভিমান সবরে আছে, গতি এই বিচারিব, কিন্তু গণতন্ত্র কি, গণতন্ত্র সদায় আলোচনা বিলোচনার পিছত সিদ্ধান্ত হয়, তর্ক হব বিতর্ক হব ডিবেট বহুত হব, তারপর যদি সিদ্ধান্ত ললে বিজেপিক পরাভূত করব, আমার লক্ষ্য এই আমি পাহরি যাওয়া নাই কোনেও, বিজেপিক পরাভূত করব লাগে, এটাও মৌলিক কথা, এই নীতিগত কথা, এই কথাটার ইফাল সিফাল আমি অকলে এচলিমান হওয়া নাই, গতি মই মূর আহ্বানখিনি মানে রাজহুয়াকে কোথাও আর এটা শীর্ষ নেতৃত্বকো আমি কেনে ধরনের রণকৌশল করা উচিত সেই সম্পর্ক মূর যে সীমিত জ্ঞান
মই কি বিচাৰিছো, অসমৰ ৰাইজে বিচাৰিছে, মইতো অসমৰ ৰাইজৰ ওপৰতহে দায়বদ্ধ। মোৰ দল মোৰ নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থতকে অসমৰ জনগণ, অসমৰ ভৱিষ্যতটো প্ৰথম, মোৰ কাৰণেও বেলেগ দলৰ কাৰণে। মই ভাবোঁ যে বেলেগ দলৰ কাৰণেও, মই ভাবোঁ ৰাইজৰ দলৰ কাৰণেও একে কথা, কংগ্ৰেছৰ কাৰণেও একে কথা। অসমৰ মানুহ, অসমৰ মানুহে বিচৰা কথাটোক বাদ দি আপুনি আগবাঢ়িব পাৰিব নেকি? তেতিয়াহ'লে হয় আমি অহংকাৰী হ'ব লাগিব, নহয় নিজৰ মোৰ নিজৰ ব্যক্তি স্বাৰ্থ বা দলীয় স্বাৰ্থক মই প্ৰাধান্য দিছোঁ। অসমৰ স্বাৰ্থ য'ত সুৰক্ষিত হ'ব, সেই চিন্তা, সেই আদৰ্শ আৰু নীতিৰে আগবাঢ়িব আপুনি। এনেদৰে এতিয়া কংগ্ৰেছৰ সিদ্ধান্ত কেন্দ্ৰ কৰি তোলপাৰ লাগিছে বিৰোধীৰ ৰাজনীতিত। ইয়াৰ পাছত কংগ্ৰেছ দলে মিত্ৰ দলসমূহক আস্থাত লৈ আগবাঢ়ে নে একলা চলো নীতি লয়, তাৰ ওপৰতহে উপ নিৰ্বাচন আৰু 2026ৰ ৰাজনৈতিক প্ৰেক্ষাপট নিৰ্ভৰ কৰিব।